আমি মোহাম্মদ রবিউল ইসলাম রিপন, নির্ভীক জাহাজের ডুবুরি, PIWTA। আমরা ডুবুরি কাজ করি, পানির নিচে যে জলজন্ত ডুবে যায়, এই লঞ্চ ট্রলার মানুষ মারা যায়, এগুলো আমরা উদ্ধার করে থাকি। আর আমাদের 500 টাকা হারে বেতন দিচ্ছে কর্তৃপক্ষ, তাতে আমাদের সংসার এগুলো চলে না। পারিবারিক জীবনের দৈনন্দিন জীবনে খুবই কষ্টকর, এই যে আমাদের খুবই কষ্ট হয়ে চলতে। আর আমাদের একটা ডুবুরির 42 ক্যালোরি খাবারের প্রয়োজন, 500 টাকা হারে আমরা 42 ক্যালোরি একটা ডুবুরি কীভাবে খাবার অর্জন করবে? সে সংসার চালাবে না সে নিজে চলবে? আর সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের যেন এদিক থেকে সে আমাদের চাকরিটা স্থায়ী করে আমাদের দিকে যেন সুদৃষ্টি দেয়। বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, উনি কাউমি জননী, উনি দেশের জননী, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা, ঠিক আছে? ওনার দিকে আমার আকুল আবেদন থাকবে, উনি যেন আমাদের চাকরিটা স্থায়ী করে দেয়। আমরা দীর্ঘদিন যাবৎ এই দৈনিক ভিত্তিক জীবনে চাকরি করে আমরা একবারে শেষ হয়ে যাচ্ছি। মৃত্যুসজ্জায় আমাদের এক ডুবুরি মারা গেছে, আর এক ডুবুরি ইঞ্জুরি হয়ে সে এখন অসুস্থতা আছে, এই দৈনিক ভিত্তিক ডুবুরি চাকরি করেই। তাই সরকারের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের চাকরিটা স্থায়ী করে দেওয়া হয়। আমার এক ভাই ছিল, সে পর্তুগালে চাকরি করতো, সেও মারা গেছে দুবাইতে, যে কোনো কিছু হয়ে পায় না। আর বা দুই ছেলে মেয়ে আছে, হারা এখন এতিমে না রাস্তায় আটতে আছে স্যার। এখন আমাদের যে কী হবে, হ্যাঁ তো আমাদের কোনো ই নেই, কোনো ই নেই। আমরা তো স্যার জানি আমাদের চাকরি যা হয় পারমানেন্ট হোক, আমাদের বাচ্চা যাতে ডাল ভাত খাইতে পারি, এই আমার দাবি, আর কিছু না। হয় না কেন? কারণ হয় না, আমাদের কী হয় না, আমাদের কিছু হইলেই আমাদের কয়েক তোদের বয় তোদের চাকরি, আমি চাকরি দেবো না বলে আমাদের অফিসারেরা কয়, তোমাদের চাকরি তো জাহাজ দিয়ে নামিয়ে যাও গিয়া। এই এন উঠেবে আর লোক বলে আছে, এই ভাড়া দিয়ে লোক আনে, আনি এই ভাড়া দিয়ে লোক কাজ করায়। আমি বিগত 11 বছর ধরে চাকরি করতেছি, হ্যাঁ ডুবুরি পদে। আমরা প্রথমে 280 টাকা, তারপরে 380 টাকা, এখন 500 টাকা হাজিরা করতেছি। এই আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, এছাড়া আমাদের কোনো ঈদ কুরবানির বোনাস, তারপরে আপনার ডাইভিং বিল ভাতা কিছুই পাই না। এগুলো আমরা মনে করেন বাইরে মাঝে সাঝে এখান থেকে আমাদের চলে না আর কি, বুঝছেন? নাই আমাদের মানে 500 টাকায় খুব কষ্টে আছি, মামলা চালাইতে, তারপর পরিবার নিয়ে মানে এমন মানবতার জীবন যাপন করতেছি, আর শারীরিকভাবে মনে করেন দুর্বল। আমাদের চাকরিটা যথাসম্ভব স্থায়ী করা হোক। আমার নাম নুরুল ইসলাম ডুবুরি। আমি আজকে 11 বছর এই ডিপার্টমেন্টে শূন্য পদে চাকরি করতেছি। আমরা 500 টাকা হারে বেতনে চাকরি করি, মেয়ে বলা মা বাপ নিয়ে খুব কষ্ট, এবং আমরা মামলা অধীনে আছি, মামলা আমরা হাইকোর্ট থেকে রায় পাইছি, কারণ আমাদের সুপ্রিম কোর্ট চলে আপিল। এই আপিল বিভাগ, কারণ আমরা আমাদের অত টাকা নাই, ব্যয়বহুল খরচ করবো, এই খরচ আমরা করতে পারি না, কারণ আমাদের যদি এই অথরিটি নিয়ে নেয় তা আমাদের মা বাপ নিয়ে আমরা খুব সুখ শান্তিতে জীবনযাপন কাটাইতে পারি। আমাদের ঝুঁকিপূর্ণ কাজ, আমরা পানির তলে অন্য একটা দেশ, আমরা হারানো মানিক খুঁজি, লঞ্চ উদ্ধার করি, বলকেট উদ্ধার করি, বড় বড় জাহাজ উদ্ধার করি, আমাদের ডুবুরির ধারায় উদ্ধার হয়, আমরা ইসোলিং করি, মেসেজ করি, পানি আনলোড করি, লোড করি, আমরা ওই হুকে ধরাই দিই, তারপর আমরা ক্রেনে হাফেজ দিতে বলি, ক্রেনে হাফেজ দেয়, হাফেজ দিলে হাফেজ দেওয়ার পর উদ্ধার করার পর আমাদের কাছে মিডিয়া থাকে, র‍্যাব থাকে, নৌবাহিনী থাকে, ঝুঁকি প্রচুর ঝুঁকি মানে জীবনের রিস্ক, জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমরা ডুব দিলাম, এই লঞ্চের ভিতরে ঢোকলাম, বাইরে আসতে পারবো কি না এমন কোনো নিশ্চয়তা নেই। আমাদের এই ঝুঁকিপূর্ণ কাজের পরও আমাদের কোনো, আমরা যদি মারা যাই আমাদের লাশটা যে বাড়িতে পৌঁছেই দেবে, এই যে 10 টাকা যে সাহায্য করবে এই লোক, এই ডিপার্টমেন্টে নাই। আমাদের BIWTA এর মূলত স্থায়ী ডুবুরির পদ আছে, পদ থাকলেও এই মুহূর্তে স্থায়ী ডুবুরি আছে মাত্র দুইজন। আমাদের যে এক্সিস্টিং বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে ডুবুরি হয় আমাদের নিচের পদগুলো থেকে, তো এই মুহূর্তে সেই মানে ফিডার পদে
চাকরি সম্পন্ন করার লোকের অভাবে আমরা স্থায়ীভাবে ডুবুরির পদগুলো পূরণ করতে পারছি না। অস্থায়ী যে ডুবুরি, অস্থায়ী কিছু ডুবুরি দিয়ে আমরা কাজ করছি যারা আজকে মহড়ায় অংশগ্রহণ করেছে, তো এদের মূলত তাদের মাত্র অস্থায়ী ভিত্তিতে দৈনিক 500 টাকা দেওয়ার আমাদের এই মুহূর্তে সরকারি বিধিবিধান আছে। তো এটা আসলে এই বাজারে 500 টাকা দৈনিক মজুরি পেলে একটা লোক বা একটা দক্ষ লোক, সে তো অবশ্যই দক্ষ ডুবুরি, এ তার সংসার চালানো সম্ভব না। এটা আমরা ফিল করে এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আশা করি তাদের এই মজুরির পরিমাণ বাড়ানোর বিষয়ে সরকার অবশ্যই এটা সুদৃষ্টি দেবেন। আর আমাদের বিধি যখন চেঞ্জ হবে, বিধি চেঞ্জ হলে আমরা স্থায়ীভাবে ডুবুরি সরাসরি নিয়োগ করতে পারবো। সেই চেঞ্জের পদক্ষেপ আমাদের আছে, এটা মন্ত্রণালয়ে দাখিল করা আছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।